MPH was. কেউ যদি বলে আমি এটা মিলাদ নবী মানি না তাহলে এটা বাংলা কি আমি রসূলের বেলাদত রসূলের জন্ম বুঝার জন্য বলছি প্রিয় নবীর সুবহানাল্লাহ নবী যে দুনিয়াতে এসেছে এটা মানি না এটা কি সম্ভব এটা কি সম্ভব আমি হজ গিয়েছিলাম 17 সালে তো রসূলের ঘরে আমি দেখতেছি এদিক দুদিক ওখানে কিছু কাটল আছে তাও আমাদের বাংলাদেশের কিছু ওয়াহাবি সেখানে লেখাপড়া করে মদিনায় গেল সিলিয়ে ওখানে তারা চাকরি দিয়েছে চাকরি দিয়ে সেখানে দালাল করে কিরকম আচ্ছা ভাই এখানে জায়গা চলে যা চলে যেখানে এখানে কি চলে আসবে এটা তো রসুলের ঘর এটা প্রিয় নবীর ঘর একটা লাইভ হয়ে গেছে ওইটা হচ্ছে আবু জাহেলের ঘর সেটা ডাক ইয়ে হয়েছে তাহলে বাথরুম হয়েছে ওগুলো আবু জাহেলের বাড়ি আর এটা হচ্ছে আমাদের নবীর বাড়ি আমাদের নবী যে জায়গা করতে এসেছে সেখানে একটু বরকত হাসির জন্য এসেছে বলে যে এটা বেড়া শিরিক শিরিক এটা এখানে হয় নাই এটা নবীর সুবহানের স্থান নয় নবীর বাড়ি নয় নাম সে আমি তাকে একটা প্রশ্ন করলাম আচ্ছা এটা যদি নবীর বাড়ি না হয় নবীর ঘর না হয় নবী যে স্থানে শিরিক করেছেন যে স্থানে সুবহান করেছে এটা যদি না হয় তাহলে নবী তো আরবে এসেছে নবী কোথায় এসেছে আমেরিকা তো আসে নাই অন্য কোনো ফ্রান্সে পিটার রাশিয়া সিরিয়া আসে নাই বাংলাদেশ আসে নাই ভারত আসে নাই পাকিস্তান আসে নাই এসেছে কোথায় আরবে সৌদি আরবে এসেছে তাহলে নবী যদি নবীর বাড়ি যদি এটা না হয় নবীর বেলাদত খাজি এটা না হয় প্রিয় নবীর হুদা শরীফ যদি এটা না হয় নবী যে ঘরে এসেছে সেটা যদি এই বাড়ি না হয় তাহলে যেই বাড়িতে যেই ঘরে যে স্থানে নবী এসেছেন সেই বাড়িটা কোথায় সে আর বলতে আর বলতে পারে না তখন আমার কাছে ক্ষমা চাইল এবং আমাকে নিয়ে একটা সেলফি তুলেছে আমাকে নিয়ে একটা সেলফি একটা ছবি তুলেছে তখন আমি ওই জিনিসটা বলার জন্য আপনাদের মনে পড়লে বলার জন্য আমি একটা ছবি তুলে দিয়েছি এটা আমার আইডির মধ্যে আছে শুধু এটা বোঝানো এবং ওই স্থানে ওই জায়গার মধ্যে আমরা হালিশার মাদ্রাসা দিয়ে ইসলামের সুনিয়ার সুদক্ষের আমি লেকচারার এবং ডাক্তার মজিদ সময় প্রতি হজরত আব্বাস আল্লামা মসিদুর রহমান সাহেব বলেছে তাহলে দেখেন কথ্য বরাদ ধানা এবং আমার নবীর দুশ্মন ঠিক কি না ভাই ভাই এই ধারী জুতবা টুপি নিয়ে কিভাবে বলতে পারে আমি এই দেবী লাল নবী মানি না তার মানে নবীর জন্ম মানে না প্রিয় নবীর বেলাদত মানে না প্রিয় নবীর সুবাদত মানে না কিন্তু এরা সিরাত মানে এরা কি মানে তার মানে চরিত্র কোরআন সমাজে ফলন করতে হবে একদম অনারা অনারা ফতোয়া দেওয়া উগ্র মানুষ যদি দুনিয়ার নয় এবার মন গুণ এবার মন চরিত্র হন চরিত্র উত্থানে নেই উগ্র মানুষ যদি দুনিয়াতে এই তুমি চরিত্র হতে আইব এবার ক্যারেক্টার হতে আইব সিরাত হতে আইব যে আমি বললাম যে এই অনুষ্ঠান কি সুন্দর এই অনুষ্ঠান কি সুন্দর হলো তাহলে এই অনুষ্ঠান যদি না হতো সুন্দরটা বলবো কথা এই স্টেজ অনেক সুন্দর হলো তাহলে এই স্টেজ এটা যদি না হতো তাহলে এটা অনেক সুন্দর প্রশংসা করলাম এটা কি বলতে পারতাম তো নবী যদি না আসে তো নবীর চরিত্র নবীর আহলাক এগুলা কি এগুলার কোনো বলার বা এগুলার বলার কোনো সুযোগ থাকবেই না কারণ নবী আসে নাই নবীর চরিত্র কিভাবে আলোচনা আমরা করবো নবী আসে নাই নবীর চরিত্র কিভাবে হবে যিনি এসেছেন তার চরিত্র কথা আমরা বলতে পারবো ঠিক কিনা সুতরাং মিলাদ করলে তার সিরাত মিলাদ না মেলে সিরাতের কোনো প্রশ্নে আসে না ঠিক কিনা মিলাদ যদি হয় তাহলে আমরা সিরাত মানতে পারবো আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারে আমরা মিলাদ মানি সিরাত মানি ঠিক কিনা আমরা সিরাতকে অস্বীকার করি না সিরাত মানি মিলাদ মানি তবে আগে হচ্ছে মিলাদ তারপর হচ্ছে সিরাত
আমরা মিলে মিলে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছি, একদিকে মিলাদ হয়ে যাচ্ছে আরেকদিকে সিরাত হয়ে যাচ্ছে, এই যে আলোচনা করছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, হকের কথা বলছি, এভাবে চরিত্রের কথা বললাম, আহলাকের কথা বললাম, স্বভাবের কথা বললাম, আচরণের কথা বললাম, ব্যবসা কিরকম হবে, একজন ব্যক্তির ব্যক্তির জীবন কিভাবে হবে, পারিবারিক জীবন কিভাবে হবে, সামাজিক জীবন কিভাবে হবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে হবে, এই যে আমরা আলোচনা করছি এটার মাধ্যমে সিরাত উদ্দেশ্যে পালন হচ্ছে। আর যদি ঈদে মিলাদে যদি আমরা না মানি তাহলে এই যে আলোচনা এগুলোর কোনো বৃদ্ধি নেই, ঠিক কিনা? এই যে আমরা মিলাদ মানে আগে তারপরে সিরাত, ঠিক কিনা? মিলাদের ভিতরে সিরাত আছে, সিরাতের ভিতরে মিলাদ নেই। এই সমস্ত গান্ধরা এরা সিরাতের নবী মানে, মিলাদের নবী মানে না। তো নবী যদি দুনিয়াতে না আসেন তার সিরাত হবে কিভাবে, আহলাক হবে কিভাবে, চরিত্রের আলোচনা হবে কিভাবে, ঠিক কিনা ভাইরা? কত বড় পাগল মানে আমরা মহারাজা স্ক্রু বাজার মাথামতে যে একটা স্ক্রু আছে এটা ড্রিল হয়ে গেছে, না হয় ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা? এদের দালাল করছে আমার আপনার শহর শরমা মুসলমানদের ইমান আকিদা নষ্ট করছে, ঠিক কিনা? এই জন্য আমরা ইনাদের কথায় আমরা কান দিব না। আপনারা যেগুলো আছেন আমরা ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছি, আমরা হেদায়েতের উপর আছি, ঠিক কিনা ভাইরা? আরো জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য ঈদে মিলাদ নবীকে মন্দ শব্দ বলা এদিক ওদিক বলার কোন সুযোগ নেই, এটি ঈমানি। এই ঈদে মিলাদ নবী আবার আল্লাহ পালন করেছেন রোজ জগতে, রোজ জগতে আবার আল্লাহ পালন করেছেন, নবী পালন করেছেন, সাহাবায়ে কেরামরা পালন করেছেন, তাবেঈনরা পালন করেছেন, তবে তাবেঈনরা পালন করেছেন, ওলামায়ে কেরামরা আল্লাহর ওলিরা পালন করেছেন, ওলামায়ে কেরামরা পালন করছেন, এখনো পালন হচ্ছে, কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদ নবী ছিল এবং থাকবে, ঠিক কিনা ভাইরা? আর যদি বলেন না ঠিক কিনা, বলেছিলেন কাজী নজরুল ইসলাম সেই ঈদে মিলাদ নবী পালন করেছে, ঈদে মিলাদ নবী কি জিনিস কত বড় নিয়ামত কাজী নজরুল ইসলাম বুঝেছেন, ঠিক কিনা? কি বলছে সে সবাই, জীবনের প্রিয় মুহাম্মদ, জীবনের প্রিয় মুহাম্মদ, হে জোরে বলি আয় রে, আকাশ বাতাসে দে বিজদি আয় রে, সাগর আকাশ পাতাশ দে বিজদি আয় সাগর, আকাশ পাতাশ ধুলির ধরা ফেরেশতে আয়, জয় করিল দিল রে রায়, ধুলির ধরা ফেরেশতে আয়, ধুলির ধরা, ধুলির ধরা, জয় করিল দিল রে রায়, আজকে কুশির ধর নেমেছে, আজকে কুশির ধর নেমেছে, দুসর সাহারা রে সাগর, দেবী যদি আয় রে সাগর, আকাশ পাতাশে আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায় আকাশ বাতাসে বিজদি আয়।
আম্মা এলোর দুনিয়ায় সাগর উপগ্রহ আছে এগুলো হচ্ছে ধুলো, এগুলো কি ধুলো, আর নিচের গুলাকে বলা হয় যেটা আমাদের লৌকিক ভাষায় বলে থাকে খাতাল, এগুলি তাহলে কি হচ্ছে ধুলো এবং ধুলো, ধুলো এবং ধুলো এবং পাতাল এক কথা এক তিনটি জগতের কথা বলে ত্রিভুবনের কথা বলে কাজী নজরুল ইসলাম যে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন এবং শুধু ধুলুক নয় ধুলুক নয় পাতাল নয় খোদার খোদাই জগতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আকাশ বাতাস দেখবি যদি সুবহানাল্লাহ। এই যে কাজী নজরুল ইসলাম সে বুঝেছে ঈদে মিলাদ নবী কি জিনিস, কথা বলেন না ঠিক কিনা? আমি বলি তো এটা আমার বিশ্বাস যে কাজী নজরুল ইসলাম অন্য আমল কি করেছে না করেছে, ইমানদারদেরকে তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এগুলো তো আছে, এগুলো মাফ নাই, এগুলো করতে হবে। কিন্তু প্রিয় নবীর যে বুক ভরা ভালোবাসা, দিল ভরা রসুলের মহব্বত, এটা রসুলের হয় সে জান্নাত এসে যাবে। সুবহানাল্লাহ, রাজি রবিন সুবহানাল্লাহ। এই যে দেখেন আমি একটি এটা আমার একটা চিন্তা, দেখেন নবী না হলে আমরা আল্লাহকে পেতাম তা কথা বলো, আমরা মুশরিক হতাম না? একটু কথা বলেন, আমরা কি হতাম? মুশরিক হতাম, আল্লাহর সাথে শিরিক করতাম, বিঘ্ন পূজা করতাম, সূর্য পূজা করতাম, ঠিক কিনা? হিন্দুদের না হিন্দুদের মতো ও সর্বদম হল্লিত ঈশ্বর, পৃথিবীতে যা কিছু আছে ঈশ্বর হিসেবে গ্রহণ করে তাকে সিজদা দিতাম, ঠিক কিনা? গরুকে খোদা বলতাম, ঈশ্বর বলতাম, ছাগলকে ঈশ্বর বলতাম, এভাবে যত কিছু আছে পৃথিবীতে সবগুলো ঈশ্বর, শিরিক করতাম, মুশরিক হতাম, বেঈমান হতাম, ইহুদি হতাম, খ্রিস্টান হতাম, হিন্দু হতাম এবং বড় বিয়াদব হতাম, ঠিক কিনা? এই সমস্ত গান্ধীদের মতো হয়তো বড় বিয়াদব হতাম, ছোট পারতাম, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ আল্লাহ চিনলাম, আল্লাহর পরিচয় লাভ করলাম, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় লাভ করলাম, উলুহিয়তের পরিচয় লাভ করলাম, রুবুবিয়তের পরিচয় লাভ করলাম, এবারতের দিকে যা পেলাম, আমরা সৃষ্টি হলাম, আসমান পেলাম, জমিন পেলাম, চন্দ্র পেলাম, সূর্য পেলাম, গাছ পাহাড় পর্বত পল্লব এভাবে বৃক্ষলতা, এই যে আমি আসলাম দুনিয়াতে, আমি একটা মা পেলাম, একজন বাবা পেলাম, বাবার সাথে কিরকম ব্যবহার করতে হবে, বাবার সাথে কিরকম আচরণ করতে হবে, বাবার সাথে সন্তান কি ধরনের ব্যবহার করবে, মায়ের সাথে কিরকম আচরণ করবে, সন্তান মাকে কিরকম ব্যবহার করবে, মায়ের সাথে সন্তানের আচরণ বিধি একটা মেথড একটা রোল, বাবার সাথে কিরকম আচরণ করবে, মায়ের সাথে কিরকম ব্যবহার করবে, বোনের সাথে কিরকম ব্যবহার করবে, প্রতিবেশীর সাথে কিরকম আচরণ করবে, সমাজের লোকদের সাথে কিরকম আচরণ করবে, গরিবদের সাথে আচরণ কি হবে, এতিমের সাথে কিরকম ব্যবহার হবে, অনাথ ফকির মিসকিনদের সাথে কিরকম আচরণ হবে, নারী সমাজের সাথে কিরকম আচরণ হবে, এসব গুলো নিয়ামত, এসব গুলো মেথড রোল আমরা পেলাম ওই নবী উসিলায়, ঠিক কিনা? এত নিয়ামত পেলাম সেই নবীর উসিলায়, তো আমরা বলি আপনাদেরকে সেই নবীকে একটু ভালোবাসার কথা, ঠিক কিনা? আমরা সেই নবীকে ভালোবাসি, সেই নবীকে ভালোবাসি, সেই নবীকে মহব্বত করি, সেই নবীকে আল্লাহ মহব্বত করেন, খোদার খোদাই যখন মহব্বত করেন, সেই নবীর আগমনে আল্লাহ খুশি, নবী খুশি, ফেরেশতা খুশি, আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র নক্ষত্র খোদার খোদাই যখন খুশি, আমরাও খুশি, সেই নবীকে একটু ভালোবাসার কথা বলি, মহব্বতের কথা বলি, তাদের খারাপ লাগে, ঠিক কিনা? বাইরা এদের সহ্য হয় না, মিডিয়ার সামনে এসে তারা সেই নবীর বিরুদ্ধে মন্দ শব্দ বলে, বেদান বলে, ঈদ মিলাদের কোনো বৃদ্ধি নেই বলে তারা ফতোয়া দেয়, তাহলে কত বড় জালিম হলে আসমানের নিচে জমিনের উপরে কত বড়
জ্ঞান হলে এই ধরনের কথা বলতে পারে এটা আপনার চিন্তা করেন ঠিক কি না ভাইরা আপনি কারো কাছ থেকে যদি একটু সামান্য কিছু পান তাকে তো আপনি মন দিয়ে ভালোবাসেন ইতরাতে একটা মায় তুলে জান দিয়ে ভালোবাসেন তুলনা করে যা দেখা যায় দিদি বলে জান দিয়ে বলে ফাঁস পাড়াতে আপনি যেই নবীর ছিল এত কিছু দিলাম সেই নবীর একটু ভালোবাসার কথা বলে সেই নবীর একটু মহব্বতের কথা বলে খারাপ লাগে দরকার কি এখানে কার আছে কোনো খারাপ আছে এটা যার খারাপ লাগে যার ভালো লাগে না যার বডি জ্বলে অন্তর জ্বলে তাহলে মাদার একজন এরা বড় বেঈমান ঠিক কি না এরা বড় বেঈমান ইসলামের পোশাক পরেছে ইসলামের পোশাক পরে আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে ঠিক কি না ভাইরা আরে জোরে বলুন না ঠিক কি না এই ধরনের ধোঁকাবাজ এই ধরনের চিটিং এই ধরনের মুনাফিক আমার রাসূলের জামানায় ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে তাদের বংশরা সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে তাদের কফর থেকে আমরা যেন পরিত্রাণ পাই কোনো কারণে যেন তাদের কফর আমরা না পড়ি যদি তাদের কফর করে যায় তাহলে আমাদের ঈমানও বরবাদ হয়ে যাবে আমলও বরবাদ হয়ে যাবে ঠিক কিনা ভাইরা সেই নবীকে আমরা একটা মহব্বতের কথা বলি কাজী নজরুল ইসলাম কত সুন্দর ভাবে প্রিয় নবীর ঈদ মিলাদের পালন করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের কথা বলতে শেষ করতে পারব না সাহাবায়ে কেরাম এরকম একটি মজলিসের মধ্যে বলছেন এক সাহাবা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে একটা উপাধি দিয়েছেন বড় একটা লকব দিয়েছে আদম আলাইহিস সালামকে আল্লাহ সফিউল্লাহ বানিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের লকব কি সফিউল্লাহ আর একটু জুড়ে সফি উল্লাহ আরেক সাহাবা বলছেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ বানিয়েছেন মানে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে কার সাথে কথা সুবহানাল্লাহ বলেন না আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলা মূসা আলাইহিস সালাম এনে আমাকে পেয়েছেন আল্লাহর সাথে কথা বলছেন তুর পর্বতে মূসা আলাইহিস সালাম গিয়েছেন মিশরের প্রায় দক্ষিণে সাইনা নামক স্থানে এই পাহাড় আল্লাহ পাককে বলছেন আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই মূসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন আল্লাহ পাক বলছেন লাল ফারানি তুমি আমাকে দেখতে পারবা না তুমি আমাকে দেখতে পারবা না মূসা বলছে আমি দেখতে চাই বহুবার বলার পরে আল্লাহ পাক মূসা কালিমুল্লাহকে বলছেন ঠিক আছে তুমি কোহে তুরে আসো তুর পর্বত আসলেন সে লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাই যে মূসা আলাইহিস সালাম আল্লাহকে যখন দেখার জন্য চাইলেন আল্লাহ পাকের নূরানি তাজাল্লিয়াতে একটু প্রভাব দিলেন মাত্র জালালিয়াতের বহিঃপ্রকাশ হলো সে কোহে তুর বিশাল ওই পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিয়াতের প্রভাবে ঝোলে সার্কেল হয়ে গেছে মূসা আলাইহিস সালাম জমিনে পড়ে গেছেন সুবহানাল্লাহ অনেকক্ষণ বেহুশ ছিল সেখান থেকে হঠাৎ করে উঠলেন দেখা যাচ্ছে আগুন জ্বলতেছে পাহাড়ে মূসা আলাইহিস সালাম ফিরে করলেন না শোয়া থেকে উঠে ওই তিনি একটা দৌড় মারলেন দৌড়ে দৌড়ে তিনি ঘরে চলে আসতেছে তো প্রতি মুহূর্তে রাস্তায় এই দৌড়ে আসার সময় অনেক ভাইরা অনেক লোক আছে না মূসা আলাইহিস সালামের দিকে তাকালে ওই যে মূসা আলাইহিস সালাম কোহে তুরে গেছে আল্লাহ দুরানি ফজিলাতের প্রভাব শুধু পাহাড়ে নয় মূসা আলাইহিস ওই দুরানি দেহ মুবারকও লেগেছে প্রভাব আল্লাহর দুরানি ফজিলাতের প্রভাব মূসা আলাইহিস চেহারা আছে এত সুন্দর এই প্রভাব এই নূরে আলো যে ব্যক্তি মূসা আলাইহিস দিকে থাকা ওই চোখের জ্যোতি চলে যায় একদম যেমন লাইট জ্বলতেছে অনেক সময় এই লাইটের পাওয়ার যদি বেশি হয় তাহলে আমরা সেদিকে তাকালে সুখ সহ্য করতে পারবে না চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে ঠিক কি না অনেক সময় লাইটের মধ্যে পাওয়ার আসলে লাইটে গেলে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক কি না একটা সহ্য বা সহনীয় একটা দিয়েছে একটা ধাম আছে কি পরিমাণ এই চোখ দেখতে পারবে এটা একটা দিয়েছে ধাম আছে আপনার চোখ গ্রহণ করতে পারে 50% কিন্তু সেখানে 90% যদি দেওয়া হয় পাওয়ার তাহলে সূর্য নষ্ট হয়ে যায় এখন আমরা হাজার হাজার মাইল দূর থেকে সূর্যের দিকে তাকাচ্ছি হয়তো আমরা দেখতে পাচ্ছি সূর্য যদি সূর্যের মুখ্য চোখ করে দিকে
সেটাকে নিচুরে দিকে রেখে আমরা থাকি তাহলে আমাদের চুক্তি ব্যাগের সাথে যাবে চলে যাবে ঠিক কি না দেখো মুসা আলাইহিস সালামকে যেই দেখে তার সুযোগ যদি চলে যায় চুক্তিষ্ট হয়ে যায় মুসা আলাইহিস সালাম এটা বুঝতে পারল তখন তার কাঁধে একটা রুমাল ছিল সেটা কি করলো ঘরে ঢোকার আগে চিন্তা করে সব চুক্তি চলে যাচ্ছে এখন আমি ঘরে যদি চলে যাই তাহলে আমার বউ সুখ চলে যাবে আমার স্ত্রী সহধর্মীর সুখ চলে যাবে এখন স্ত্রীর সহধর্মীর চোখ বাঁচানোর জন্য এখন এই একটা কাপড় এরকম করে রুমালটা এরকম চুপে দিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে এখন স্ত্রী দেখলো যে ইতিপূর্বে বহুবার ধরে ঢুকেছে প্রবেশ করেছে এরকম তার দেখি নাই যে মাথায় বা চেহারা দেখে ঘরে ঢুকলো এবার কি মুসা আলাইহিস সালাম যা আপনি পর্দা উঠান বললাম না উঠা যাবে না কারণ এখানে আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের প্রভাব আছে তুমি যদি এদিকে তাকাও তাহলে তোমার চোখ চলে যাবে নষ্ট হয়ে যাবে এই কথা যখন বললেন এখন মুসা আলাইহিস সালামের সহধর্মিনী বলছেন যে বাহ এটা তো একটা বড় সুযোগ সুবর্ণ সুযোগ মানুষ আল্লাহকে দেখার জন্য কত পাগল যে এটা মানুষের মৃত্যু হবে কিয়ামত হবে হাশর ময়দান হবে হিসাব জিজ্ঞেস হবে বা বহু সময়ের পর হয়তো আল্লাহকে দেখার সুযোগ হবে যদি সে নেককার হয় সে যদি সৎ হয় এখন দুনিয়াতে এক অবস্থায় আল্লাহ নূরানি তাজাল্লিয়াতের প্রভাব দেখা এর মতো বড় সুযোগ আর কি হতে পারে ঠিক কিনা ভাইরা তখন এই সুযোগ সে কাজে লাগাতে চায় বললেন আপনি মুখ থেকে চেহারা থেকে পর্দা উঠা যে আমি যেভাবে হোক আমি আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের সৌন্দর্য অনুভব করব অবলোকন করব আমি দেখতে চাই মুসা সাহেবের চোখ চলে যাবে ওর চোখ চলে যাক চোখ চলে যাক এরপর আমি দেখব আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের সে রোশ রোশন সে নূর সে আলো আমি দেখতে চাই আমার চোখ চলে যাক অসুবিধা নেই তখন মুসা আলাইহিস দেখা যাচ্ছে স্ত্রীর নসর বান্দা ছাড়বে না দেখেই ছাড়বে সুতরাং বললেন চিন্তা করলো মুসা আলাইহিস একটু শিয়ালা ছিলেন কেরামার ছিলেন ছাড় ছিলেন যে আগে ভিতরে সব কিছু চিন্তা করে আদায়ের মতো চিন্তা করে আদা যেন সামনে একটা ফা দেওয়ার সময় বহু চিন্তা করে দেয় আমরা তো হুস্টিক টিকে হ্যাঁ থাকি না সব সময় হ্যাঁ প্রবল গতিতে আমরা চলা ফেরার চেষ্টা করি আদায় থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে সামনের একটা কদম যখন মারবে সে পিছনেরটা অত সহজে তুলবে না ঠিকভাবে ফরলে তারপর তুলবে যাতা হ্যাঁ পাপ ইসলে যেন জমিনে পড়ে না এই জন্য সামনের দিকে যেতে আমাদের অনেক চিন্তা করে যেতে হবে মুসা আলাইহিস সালাম বললেন তাহলে তুমি যখন দেখবা তাহলে দুই চোখ দিয়ে দেখিও না তোমার চোখ যদি চলে যায় একটা চলে যায় একটা তো অন্তর পক্ষে থাকবে একটা চোখে হাত রাখো আর একটা চোখ দিয়ে তুমি আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের তুমি জলওয়া দেখো হুজুর বলি সুবহানাল্লাহ এখন যা বললেন এক চোখে হাত রাখলো আর এক চোখ দিয়ে দেখতেছে কি দেখতেছে দুনিয়ার কোন সৌন্দর্য নয় পৃথিবীর কোন সৌন্দর্য নয় স্বয়ং খালেক স্রষ্টা খালেকের মালিকের মহান রব তাআলা নূরানি তাজাল্লিয়াতে জলওয়া দেখতেছেন মুসা আলাইহিস সালামের সহধর্মিনী সুবহানাল্লাহ এক চোখ দিয়ে দেখার পরে মুসা আলাইহিস সালামের সহধর্মিনী তার দিল ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর তো পৃথিবী কোথাও আমি দেখি নাই এই সুন্দরের সাথে পৃথিবীর কোন সৌন্দর্যের কোন মিল নেই কোন মেশাল নেই কোন নজির নেই কোন উপমা নেই যে সৌন্দর্য দেখে আমার দিল ঠান্ডা হয়ে গেছে দেখার সাথে সাথে মুসা ইসলামের সহধর্মিনীর একটা চোখ চলে গেছে এখন একটা চোখ চলে গেছে তাহলে আমাদের এরকম যদি একটা সুখ চলে যায় হয়তো আমরা তাড়াতাড়ি মেডিকেলে যাবে এটা ঠিক করার জন্য কথা বলেন ঠিক কিনা এখন সেটার দিকে খেয়াল নাই মুসা আলাইহিস সালাম বলছে একটা সুখ চলে গেছে আমার আশা যায় না এটা আমার কোনো চিন্তা নেই কোনো পেরেশানি নেই কোনো দুঃখ নেই কিন্তু দেখার সময় আমি যে আমরা পেয়েছি যে স্বাদ আমি পেয়েছি এই স্বাদ আমি আবারও যদি আমার উপভোগ করতে চাই যা আপনি পর্দা ছড়ান পর্দা নিয়ে দেন আমি ওই সুক্তি আল্লাহ নূরানি তাজাল্লিয়াতের দর্শন অবলোকন করব দিরবুল সুহা মুসা ইসলাম বলছে না না তোমার ওই সুক্তি চলে দুটে চলে যাবে স্ত্রী বলছে দুটে চলে যা এরপর আমি আল্লাহ নূরানি তাজাল্লিয়াতের দর্শন করতে চাই দিরবুল সুহা সেই দিন মুসা ইসলামের স্ত্রী ওই চুক্তি দেখেছিল সেই সুক্তি চলে গিয়েছে ডান চুক্তি চলে গেছে বাম চুক্তি চলে গেছে
দুই যুগ চলে গেছে, একজন নষ্ট হয়ে গেছে, আর দেখে না আধা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে বললেন, কারণ তাদের আকীদা নবীরা দোয়া করলেন আর দরবারে কোনো মকবুল। সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ, নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল। কোন ফির যদি আল্লাহর ওলি তার মুরিদের জন্য, ফির যদি মুরিদের জন্য দোয়া করে মুরিদের পক্ষে, ফিরের জন্য মকবুল। ইমাম সাহেব যদি মুসল্লিদের পক্ষে দোয়া করে, মুসল্লির পক্ষে ইমাম সাহেবের দোয়া কবুল। কোন সন্তানের পক্ষে মা এবং বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে, সন্তানের হককে মা বাবার দোয়ার দরবারে কবুল। এবং কোন স্বামীর স্ত্রীর হককে দোয়া করে, স্ত্রীর পক্ষে স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল। জোর করে এই জন্য ফিরের দোয়া দিতে হয়, ফিরের দরবারে যেতে হয়। ফিরের দরবারে গেলে বাক্য পরিবর্তন হয়, কেন বলেন ঠিক কিনা? Allahumma salli ala wa ala ali sayyidina sokhwa ke liye koyta chole geche eta kotha bolam koyta dui ta sok chole geche bollan huzur mosa sahab bolchen apni দোয়া করলাম কিন্তু নবী আপনি রসুল নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল, নবীরা দোয়া করলে এটা আল্লাহ পাক ফিরিয়ে দেন না, এটা ফিরিয়ে দেন না। এভাবে বলেছিলেন মজলুমরা যারা জালেম, এক্সট্রিমলি লোক আছে জালিম, যারা জুলুম করে, যাদের উপর জুলুম করা হয়, জুলুম কথার মাধ্যমে হয়, আচার আচরণের মাধ্যমে হয়, জায়গা জমির মাধ্যমে হয়, দখল করার মাধ্যমে হয়, এভাবে যারা জালেম যারা জুলুম করে তারা কি জালেম, আর যাদের উপর জুলুম করা হয় তারা হচ্ছে মজলুম। মজলুমের দোয়া আল্লাহ দরবারে মকবুল, মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে মকবুল। এভাবে নবীরা দোয়া করলে দোয়া কবুল। বলছে দৃষ্টি যে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন, আপনি দোয়া করলে তাহলে এটা আল্লাহ কবুল করবেন, আপনি আমার পক্ষে একটু দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে আমার দুই চোখ চলে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া ওই সুখ দুটি যেন আবারও ফিরিয়ে দেন, আমি যেন আবারও সেই মহান দ্রব্যের সাথে নূরানি তজলিয়াতের সৌন্দর্য অবলোকন করতে পারি। জোর বলুন সুবহানাল্লাহ। একবার দেখে একবার সাহেব আমার দিয়ে আরেকবার বংশ দিশু দিয়ে এক দুয়া সাথে সুন্দর ফিরে হয়ে যায়, তারা আবার চাই আবার চাই, আর এবার আবার চাই আবার চলে যাব, আবার দোয়া করিবেন, আবার শক্তি আল্লাহ, আবার আল্লাহ নূরানি তজলিয়াতের দর্শন এভাবে অবলোকন করব। আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন, আমি আল্লাহর নূরানি তজলিয়াতের নূর আমি দেখতেই থাকবো। জোর বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূরানি তজলিয়াতের প্রভাব যদি এত মজা হয় তাহলে কিয়ামতের ময়দানে যারা আল্লাহ আল্লাহ ওয়ালা, আপনি যদি নামাজ পূজা হজ যাকাত তাসবিহ তাহারি আমার নবীর আদর্শ আমার নবীর পায়গাম করে দামান মুতাবিক যদি আপনি চলতে পারেন আল্লাহ খুশি হবে, আল্লাহ যদি রাজি হয়ে যায় চাই তাহলে সে কিয়ামতের ময়দানে আপনাদেরকে জান্নাতের খাবার দিয়ে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। সেই মেহমানদারির সময় বান্দারা জান্নাতে যে হুরে গেলমান এগুলা নিয়ে মজবুত থাকবে, হুরে গেলমান নিয়ে আনন্দের মধ্যে থাকবে, ওই আনন্দের ঘন মুহূর্তে আল্লাহর নূরানি তাজাল্লিয়াত আল্লাহ যখন হ্যাঁ ওই বান্দাদেরকে হ্যাঁ দর্শন দিবে দেখা দিবে, আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের প্রভাবে এতই পাগল হয়ে যাবে হুরে গেলমানকে ত্যাগ করে আল্লাহর দিকে এরা তাকিয়ে থাকবে, এরা চক্ষু ফিরাবে না, এরকম বছরের পর বছর চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহকে দেখার মজা কথা। সুবহানাল্লাহ। এবার আমার নবীর কথা, রোজাদারদের মধ্যে মিলাদ নবী পালন হচ্ছে, সমস্ত নবী রসূলদেরকে এনেছেন, আমার আল্লাহ বলছেন হে মুসা হে ঈসা হে নূহ হে আদম হে সমস্ত নবীরা রসূলরা শুনো, তোমাদেরকে আমি নবুয়ত দেব, তোমাদেরকে আমি রিসালত দেব, আসমানি কিতাব দেব, নবী বানিয়ে জমিনে পড়াবো, রসুল বানিয়ে জমিনে পড়াবো, কিন্তু সত্য হচ্ছে আমার একজন হাবিব আছে, আমার একজন পবিত্র নবী আছে যার নাম মুহাম্মদ, মুহাম্মদ ওই মুহাম্মদ নবীর উপর যদি ঈমান যদি আনো, যদি তাকে সাহায্য সহযোগিতা করার ওয়াদা যদি তোমরা আমাকে দাও তাহলে আমি তোমাদেরকে নবী বানাবো, রসুল বানাবো, তোমাদেরকে দুনিয়াতে নবী এবং রসুল বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।
আরে দেখেন আল্লাহ পাক বলছে তোমাদেরকে নবী বানাবো সত্য হচ্ছে আমার মেহবুব নবীর উপর ইমানত হবে সুবহানাল্লাহ এটা কখন হচ্ছে রুজু করতে এখন আমরা দুনিয়াতে আসি নাই জমির সৃষ্টি হয় নাই রুজুদের মামলা এটা সমস্ত নবী এবং রাসূলদেরকে নিয়ে এটা কোরআন কারীমের সূরা আলে ইমরানের মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদা হাদাল্লাহু মিসাকা নবী গিন সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক মেসাক নিয়ে মিসাক নিয়েছেন ওয়াদা নিয়েছেন কমিটমেন্ট হয়েছে চুক্তি হয়েছে একটা ওয়াদা হয়েছে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সমস্ত নবী এবং রাসূলুল্লাহ আল্লাহকে ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন সুবহানাল্লাহ আর তোমাদেরকে নবী এবং রাসূল বানাবো আমার মেহবুব নবীর উপর কেন্দ্র হবে ঈমান শুধু ঈমান হবে না নবীকে সাহায্য করার ওয়াদা দিতে হবে নবীকে সাহায্য করা মানে নবীর দ্বীনের জন্য সাহায্য করা ইসলামের জন্য সাহায্য করা সুবহানাল্লাহ এই কথা যখন বললেন মূসা ইসলাম দাঁড়িয়ে গেল ওই যে বলেছিলাম মূসা ইসলাম একটা খেলাফত মূসা ইসলাম দাঁড়িয়ে বললেন আইল ফরওয়ার দিকে তারা বলতে কত বড় কথা আপনার একজন বন্ধু আছে আপনার একজন বন্ধু আপনার একজন হাবিব যে হাবিবের উপর ঈমান আনলে আপনি আমাদেরকে নবুয়ত দিবেন যে হাবিবের উপর ঈমান আনলে আপনি আমাদেরকে রিসালাত দিবেন যে হাবিবের উপর ঈমান আনেন করলে আমাদেরকে নবী বানাবেন আমাদেরকে রসূল বানাবেন নবী এবং রসূল বানিয়ে নবী এবং রিসালাতের এই বিশাল এই মহান এই মকাম এই নিয়ামত এই এই পাওয়ার আপনি আমাদেরকে দিবেন শর্ত হচ্ছে সেই নবীর উপর ঈমান আনতে হবে তাহলে সেই নবী কত কত বড় নবী কত বড় রসূল আপনার মেহবুব বলছেন আপনার হাবিব বলছেন এটা কত বড় নবী হতে পারে কত বড় রসূল হতে পারে তাহলে সেই নবী এবং রসূলকে একটু আজকে দেখতে চান সুবহানাল্লাহ এখনো তারা দেখে নাই এবং আপনি বলছেন সেই নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া তোমাদের সরদার হবে সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের সমস্ত রসূলদের সাইয়্যিদ হবে সরদার হবে ইমাম হবে তার কত বড় পাওয়ার কত বড় নবী আর আপনি বলছেন যাকে সৃষ্টি না করলে আপনি কিছু সৃষ্টি করবেন না যাকে সৃষ্টি না করলে আপনি কিছু সৃষ্টি করতেন না তাহলে তার মকাম কত তার আসমত কত তার শান কত সেই নবীকে আজকে আমরা এখানে দেখতে চাই সুবহানাল্লাহ রূপ জগতের মধ্যে আমাদের নবীকে দেখার জন্য অন্য অন্য নবীরা আল্লাহ দরবারে আবেদন করেছেন মূসা ইসলাম বলছেন হে আল্লাহ রব্বে করিম সেই আপনার বন্ধু নবীকে আমাদেরকে একটু দেখা দেন একটু দেখতে চাই আমার আল্লাহ বলছেন এটা আমার বন্ধু আমার বন্ধু হাবিব তাকে তোমরা কোন টাকা পয়সা খরচ করে তারা দেখতে পারবে না যে হরস নিয়ামত শরীরের একটু হরস গরম করে দিল একটু কথা বলেন হরস গরম করে দিল এত বড় নিয়ামত তোমরা দেখবা হ্যাঁ বাবা যদি ধরো যদি তোকে দুলার চালে চাই যদি না তা নিয়ামত নিয়ামত ওই জাহানের নিয়ামত বেবসান নিয়ামত তোমরা আজকে দেখবা আমার রসুল বলছে যে ব্যক্তি আমাকে গুমো যদি দেখে আনে গুমো যদি কেউ যদি দেখে ফেলে তার জন্য জান্নাত পাওয়া যায় জাহান্নাম হারাম সুবহানাল্লাহ